অতিক্রম করছে। তদুপরি মহাবিশ্বের সব নক্ষত্র পরিকল্পিত একই গতিধারায় চলমান রয়েছে। সমগ্র মহাবিশ্বে আছে অসংখ্য কক্ষপথ। পবিত্র কোরআনেও একথা বলা হয়েছে, আকাশে আছে অসংখ্য পথ ও কক্ষপথ। বিশ্বে প্রায় 200 বিলিয়ন ছায়াপথ আছে। প্রতিটি ছায়াপথে আছে প্রায় 200 বিলিয়ন নক্ষত্র। প্রায় প্রতিটি নক্ষত্রেরই আছে আবর্তনশীল গ্রহ, আর প্রায় প্রতিটি গ্রহের আছে উপগ্রহ। একথা সত্য যে কোরআন যখন অবতীর্ণ হয় তখন মানুষের কাছে বর্তমানকালের আধুনিক টেলিস্কোপ ছিল না। শত শত মিলিয়ন কিলোমিটার দূরবর্তী মহাশূন্য পর্যবেক্ষণ করার মতো আধুনিক পর্যবেক্ষণ যন্ত্রপাতিও ছিল না। পদার্থবিদ্যা বা জ্যোতির্বিদ্যার আধুনিক জ্ঞানও তাদের ছিল না। ফলে কোরআনে মহাশূন্যে যে অসংখ্য পথ ও কক্ষপথের কথা বলা হয়েছে তা সেই সময় বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব ছিল না। তবু সে কথা পবিত্র কোরআনে বলা হয় একেবারে খোলাখুলিভাবে, কারণ কোরআন হল আল্লাহর বাণী। আর এজন্য গ্রহ নক্ষত্রের মধ্যে একে অপরের সাথে সংঘর্ষ হয় না। আকাশের এক আকর্ষণীয় বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কোরআনে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা হয়েছে, আমি আকাশ সৃষ্টি করেছি, আমি আকাশ ও তার পথ সংরক্ষণ করেছি, তবু তা আমাদের দৃষ্টি থেকে এড়িয়ে যায়। বিশ্ব থেকে পরিচালিত বৈজ্ঞানিক গবেষণায় আকাশের এই আকর্ষণীয় বৈশিষ্ট্যের কথা প্রমাণিত হয়েছে। পৃথিবীর পারিপার্শ্বিক পরিবেশ জীবনের অব্যাহত অস্তিত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলা হয়েছে যে পৃথিবীর দিকে ধাবমান ছোট বড় অনেক উল্কাপিণ্ড পৃথিবীর উপর বা জীবন্ত বস্তুর উপর পতিত হওয়া থেকে ওই পৃথিবীর পরিবেশই বাধা দেয়। শুধু তাই নয়, মহাশূন্য থেকে পৃথিবীর দিকে অনেক বস্তুর আগমনের সময় জীবন্ত সত্তার জন্য তার ক্ষতিকারক বস্তু পরিবেশ বিশোধিত করে দেয়। বিস্ময়কর বিষয় যে পৃথিবীর পারিপার্শ্বিক বায়ুমণ্ডল শুধুমাত্র নির্দোষ ও উপকারী রশ্মিকে আসতে দেয়। ঐসব বস্তুর সাথে আগত নিউ আল্ট্রাভায়োলেট আলো ও রেডিও ওয়েভকে বাধা দেয়। তাড়িত চুম্বক তরঙ্গ দ্বারা সঞ্চারিত শক্তি অর্থাৎ বিচ্ছুরিত এসব বস্তু জীবন ধারণের জন্য খুবই প্রয়োজনীয়। পৃথিবীর পারিপার্শ্বিক বায়ুমণ্ডল যতটুকু নিউ আল্ট্রাভায়োলেট রশ্মি ছেড়ে দেয় তা উদ্ভিদের আলোক সংশ্লেষণের জন্য এবং জীবন্ত সত্তার বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাপক আল্ট্রাভায়োলেট রশ্মির অধিকাংশই উৎসারিত হয় সূর্য থেকে, আর তা বিশুদ্ধ হয় বায়ুমণ্ডলের ওজন স্তরের মাধ্যমে। আল্ট্রাভায়োলেটের বর্ণচ্ছটা সীমিত অথচ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অংশই কেবল পৃথিবীতে আসতে পারে। বায়ুমণ্ডলের এই সুরক্ষিত ভূমিকার সমাপ্তি এখানেই নয়। মহাশূন্যকে বরফ জমার মতো ঠান্ডার হাত থেকেও এই বায়ুমণ্ডল রক্ষা করে। বায়ুমণ্ডলের তাপমাত্রা -270°C। বায়ুমণ্ডল পৃথিবীকে শুধু ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে না, বায়ুমণ্ডল ছাড়াও চুম্বক শক্তির মাধ্যমে সৃষ্ট ভ্যান অ্যালানবেল নামে এক ধরনের বায়ুস্তর ক্ষতিকর রশ্মির বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে। এই রশ্মি আমাদের গ্রহের জন্য অত্যন্ত ক্ষতিকর। সূর্য ও অন্যান্য নক্ষত্র থেকে ক্রমাগতভাবে উৎসারিত এই রশ্মি জীবন্ত সত্তার জন্য ক্ষতিকর। এই রশ্মি মৃত্যুকে ডেকে আনে। বায়ুমণ্ডলে ভ্যান অ্যালানবেলের অস্তিত্ব না থাকলে সৌরস্তরে শক্তির ব্যাপক বিস্ফোরণ পৃথিবীতে আমাদের জীবনকে ধ্বংস করে দিত। সূর্যস্তরে এই বিস্ফোরণ প্রায়ই ঘটে। এসব আলোক ঝলকের মধ্যে একটা আলোক ঝলকে যে শক্তি থাকে তা 100 বিলিয়ন আণবিক বোমার সমান। হিরোশিমায় যে বোমা ফেলা হয় তা শুধু একটা বোমার সমান। হিসেব করে এই তথ্য পাওয়া গিয়েছে অতি সাম্প্রতিক কালে। একটা আলোক ঝলকের 58 ঘন্টা পর দেখা যায় যে কম্পাসের চুম্বক কাঁটা অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে,
আর বিশ্বের 250 কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের তাপমাত্রা হঠাৎ করে 2500 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। সংক্ষেপে বলা যায়, পৃথিবীর উপরে একটা পদ্ধতি কার্যকরভাবে ক্রিয়াশীল আছে। ওই পদ্ধতি আমাদের বিশ্বের চারপাশকে ঘিরে রেখেছে এবং আমাদের বাহ্যিক হুমকি থেকে রক্ষা করছে। বিজ্ঞানীরা এসব কথা জানতে পেরেছেন অতি সাম্প্রতিক কালে। অথচ কয়েক শতাব্দী আগে কোরআন থেকে আমরা জানতে পারি যে বায়ুমণ্ডল বিশ্বের রক্ষাকারী ঢাল হিসেবে ক্রিয়াশীল আছে। পবিত্র কোরআনের সূরা আত-তারিকের 11 নম্বর আয়াতে আকাশের চক্রশীল কাজ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ওই আয়াতে বলা হয়েছে, শপথ চক্রশীল আকাশের। পবিত্র কোরআনের অনুবাদে তাকে চক্রশীল বলে ব্যাখ্যা করা হয়েছে। এর আরও একটা অর্থ হল ফেরত পাঠানো বা প্রত্যাবর্তিত হওয়া। পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল আছে তা অনেক স্তরে বিভক্ত বলে জানা যায়। জীবনের জন্য প্রতিটি স্তরই ভিন্ন ভিন্ন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণার মাধ্যমে প্রকাশ পেয়েছে যে ওইসব স্তরের কাজ হল কোনো কোনো বস্তু বা রশ্মিকে মহাশূন্যে ফেরত পাঠানো এবং তার অনুকূল অংশ পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করা। পৃথিবীর চারপাশে যে ভিন্ন ভিন্ন স্তর আছে তার চক্রশীল কাজ সম্পর্কে কয়েকটি দৃষ্টান্তের মাধ্যমে পর্যালোচনা করা যেতে পারে। পৃথিবীর 1300 থেকে 1500 কিলোমিটার উপরে যে ট্রপোস্ফিয়ার আছে তার কাজ হল পৃথিবীর উপরিভাগ থেকে উত্থিত জলীয় বাষ্পকে ঘনীভূত করা এবং বৃষ্টির আকারে পুনরায় তা পৃথিবীতে ফেরত পাঠানো। ওজোন স্তরের গভীরতা 25 কিলোমিটার। এই ওজোন স্তরের কাজ হল মহাশূন্য থেকে আগত শক্তিশালী বিকিরণ ও আলট্রাভায়োলেট রশ্মিকে মহাশূন্যে ফেরত পাঠানো। আয়োনোস্ফিয়ার স্তরে আছে রেডিও ওয়েভ। পৃথিবী থেকে প্রেরিত বেতার বার্তা এখান থেকেই পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়া হয়, ঠিক যেন নিষ্ক্রিয় যোগাযোগ স্যাটেলাইটের মতো করে। এই স্তর থেকেই দূরবর্তী স্থানে রেডিও ও টিভি বার্তা প্রেরণ করা সম্ভব হয়। আকাশের স্তরের এই বৈশিষ্ট্যের কথা বৈজ্ঞানিকভাবে আবিষ্কৃত হয়েছে অতি সাম্প্রতিক কালে, অথচ কয়েক শতাব্দী পূর্বে পবিত্র কোরআনে ওইসব কথা বলা হয়েছে স্পষ্টভাবে। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয় যে পবিত্র কোরআন হল আল্লাহর বাণী। বিশ্ব সম্পর্কে পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে আকাশকে গঠন করা হয়েছে 7টি স্তরে। পৃথিবীর সবকিছুই তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন এবং আকাশকে 7টি স্তরে সৃষ্টি করেন। দুদিনে তিনি আকাশকে 7টি স্তরে নির্ধারণ করেন এবং প্রতিটি স্তরের স্বশ কাজের নির্দেশ দেন। আকাশ শব্দটি পবিত্র কোরআনে একাধিকবার এসেছে। পৃথিবীর উপর এবং সমগ্র বিশ্বের উপরের অংশকেই আকাশ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই অর্থে দেখা যায় যে পৃথিবীর উপরে স্থিত আকাশ বা বায়ুমণ্ডল 7টি স্তরে সৃষ্টি করা হয়েছে। বর্তমান বিশ্ব একথা এখন জানে যে বায়ুমণ্ডল বিভিন্ন স্তরে বিভক্ত এবং একটা স্তরের পর থেকে শুরু হয়েছে অপর একটা স্তর। এটা সত্যি বিস্ময়কর। আরো বিস্ময়কর এই যে পবিত্র কোরআনে আকাশের 7টি স্তরের কথা বলা হয়েছে। আধুনিক আবিষ্কার ওই 7টি স্তরের কথাই বলেছে। বিভিন্ন সূত্রে আকাশের স্তরের যে সংখ্যার কথা বলা হয়েছে তা হিসেব করে আমরা বায়ুমণ্ডলে ঠিক 7টি স্তরের অস্তিত্বের কথাই জানতে পারি। পবিত্র কোরআনে এই 7টি স্তরের কথাই বলা হয়েছে। এটা সত্যি এক বিস্ময়কর বিষয়
যে 20 শতকের